কাশপুর টাশপুর পার হয়ে সব চলে আসছে, স্টিল পুরো রাস্তাটা জ্যাম। যে আজকে ডেস্টিনেশন হচ্ছে কি আমার কুমিল্লা, অ্যান্ড দ্য রিজন। এই তো কি রে, কি খবর, কই তুই? আমি তো আসছিলাম তোর ইয়াতে কুমিল্লাতে, বাড়িতে যাবো ভাবছিলাম। হ্যাঁ বুঝতেছি না জামু কিনা, কেন অলরেডি বিকাল হয়ে গেছে কুমিল্লা, তো যাইতে যেতে তো আরো অনেকক্ষণ লাগবো। আরে আমি একা, আরো দুই একজন থাকলে তো ভালোই হতো। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি দাঁড়া, আমি তোর ভাই ভাইয়ের পরে জানাইতেছি কি করা যায়, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমার প্ল্যানের মধ্যে আমি একটু চেঞ্জ করছি, একটু না অনেক বড় চেঞ্জই। তখন পুরো রাস্তা কুমিল্লা পর্যন্ত টুকটাক বক বক করে করে আসতেছিলাম, জানি না ওগুলি ইউজ করবো কি না। তো ভাবছিলাম যে কুমিল্লা আজকে থাকবো, দেন আমার কাজ শেষ করে চলে আসবো। বাট যেহেতু কাজটা মোটামুটি শেষ, তো ঢাকার দিকে হয়তো বা ব্যাক করতাম বা আমার নিজের গ্রামের বাড়ি থাকতাম। বাট আমি না ফিল পাইতেছি না, এতদিন পরে হাইওয়েতে আবার আসলাম, কেমন জানি নিজের কাছেই বোরিং লাগতেছে। বাসায় যে কী কী আর এডিট করবো এই ব্লগ। তো সাথে সাথে রাতকে ফোন দিলাম, যে ভাবলাম যে দেখি উপায় আছে, একে দি আউটসাইডার তো 64 জেলা মিশনে অলরেডি আছে। তো ফোন দিলাম যে ও কোথায় আছে এটা জানার জন্য। তো এখন আছে বান্দরবন, বান্দরবন থেকে কক্সবাজার দিকে যাচ্ছে। তো একবার ভাবলাম যে ওকে ফাইন, তাহলে রাত্রে ফোন দিয়ে কক্সবাজার চলে যাই। দেন আবার দেখলাম যে ঘড়িতে অলরেডি বাজে বিকাল 4:19। তো এখন কক্সবাজার যাওয়াটা ঠিক হবে কিনা বুঝতেছি না, তাও আমি একা, ইভেন আমার কোনো পিলিয়নও নাই, পুরাই একা। আমি আছি এখন কুমিল্লা ক্যান্টনমেন্টও এখনও পৌঁছাতে পারি নাই, অলরেডি বিকেল, পরন্ত বিকেল আর কি, একটু পরেই সূর্য ডুবে যাবে। ও হ্যাঁ, কুমিল্লা ক্যান্টনমেন্ট পৌঁছে গেছে আমি। পরে আবার ভাবলাম যে না থাক, ব্লগের জন্য অ্যাটলিস্ট এতদিন পরে ব্লগ করতে আসছি, যদি বোরিং ভিডিও বানা ফেলে তাহলে কেমন হয়। সো কোনো প্রিপারেশন, মানে এত বড় জার্নির কোনো প্রিপারেশন ছাড়া আজকে আমি যাচ্ছি হচ্ছে গিয়ে কক্সবাজার। ঢাকা থেকে বের হওয়ার পর কুমিল্লা পর্যন্ত ফুটেজগুলো যদি আমি এখন ইউজ কর, হয়তো বা ইউজ করবো না, সেই জন্য আবারও বলতেছি থ্যাংক ইউ এভরি ওয়ান ফর 10K সাবস্ক্রাইবার, ফর গিভিং মি 10K সাবস্ক্রাইবার্স। পুরো আনএক্সপেক্টেড ছিল, কারণ আমি লাস্ট এক মাস হবে কোনো ভিডিও আপলোড করি না, অ্যাজ অলওয়েজ খুবই লেট আমি ভিডিও আপলোড করি। আর এটার রিজনটা হচ্ছে গিয়ে অনেকে হয়তো, যারা আমার অনেকে পুরাতন ফ্রেন্ডরা আছে তারা জানে যে আমার দেখা যায় যে রেগুলার ব্লগ খুব কম করা হয়। যখন কোনো ট্যুরে যাই তখন দেখা যায় যে আমার ব্লগগুলো করা হয়, আদারওয়াইজ ব্লগ খুব কম করা হয় আর কি। তাও লাস্ট 2-3 মান্থের মধ্যে ট্রাই করছি টুকটাক ঝড়ের মধ্যে ভিডিও করার। তো ট্যুরে গেলে মাস্ট, এটা আমার কোনো মিস নাই, যে আমি যতই বিজি থাকি না কেন, যখনই সময় পেয়ে ঢাকার বাইরে বের হই তখন তো ব্লগ হবেই। অ্যান্ড আবারও বলতেছি থ্যাংক ইউ সো মাচ, ফাইনালি 10,000 সাবস্ক্রাইবারের গন্ডি পের হলাম, অঙ্কের সংখ্যাটা এখন বড় হয়ে গেছে। অবভিয়াসলি এটা আপনাদের ছাড়া পসিবল ছিল না, যারা এত গাফলতি দেওয়ার পরে, এত গ্যাপ থাকার পরে যারা আমাকে সাপোর্ট করতেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। যেটা বলতেছিলাম, ডেস্টিনেশন চেঞ্জ কক্সবাজার, বিকাল 4:21, এখন আছি কুমিল্লা। সাথে থাকুন, বাইক চালাতে থাকি, যেহেতু অনেক দূরের রাস্তা একটু কিছুক্ষণ টানতে থাকি, ঠিক আছে? তারপর আবার আপনার সাথে কথা বলতেছি। এখন আছি আমরা ফাজিলপুরে, বাও ফাজিলপুর বাজারের নাম অ্যাকচুয়ালি আমি জানতাম না, ইনস্ট্যান্ট ফ্যানি বলতে গেছিলাম, দেখলাম যে ফাজিলপুরের সাইনবোর্ড, ফাজিলপুরে আসছি। তো এখন আসি ফাজিলপুরে, একটু আগে মারাত্মক গরম লাগতেছিল, যার কারণে আমি আসলে জ্যাকেটের নিচে তিনটা পরাছিলাম টি শার্ট। মেন কথা হচ্ছে গরমে আমি ওই দুইটা রাস্তার মধ্যে জ্যাকেটটা খুলে দুইটা খুলে ফেলছি, কিছু দূর রাইড করলাম, এখন তো সূর্য প্রায় ডুবে গেছে, এখন আবার ঠান্ডা লাগতেছে, আরে আল্লাহ অবস্থা। তো মনে হয় এখনই যদি এত ঠান্ডা লাগতেছে কিছুক্ষণ পরে মনে হয় আবার বাইক থামায় আবার পড়তে হবে। যতটুকু শুনলাম একটু আগে রাহাতের সাথে কথা হলো, তো ওরা আর কি আসে, এই এক মিনিট, ওরা আর কি নীলগিরি ক্রস করছে, নীলগিরি ক্রস করে আর কি এখন ডিম পাহাড়ের দিকে যাচ্ছে, ডিম পাহাড় দিয়ে দেন আলিকদম ডিম পাহাড় হয়ে সাতকানিয়া দিয়ে ওরা বের হবে, দেন কক্সবাজার যাবে। ট্রাই করব যে সাতকানিয়া ওদের সাথে মিট আপ করা, আমি ওদেরকে বলছি যদি আমি সাতকানিয়া পৌঁছে দিতে পারি তাহলে আমি ওদের জন্য ওয়েট করব, তারপরে একসাথে হয়তো সাতকানিয়া থেকে চিটাগং যাব, আমি সরি সাতকানিয়া থেকে কক্সবাজার যাব।
আর যদি ওরা আমার আগে সাতকানিয়া পৌঁছে যায় তাহলে ওদেরকে বলছি যে তোরা চলে যাস, আমার জন্য ওয়েট করা লাগবে না, বিকজ ওরা এমনিতেই পুরো বাংলাদেশ ঘুরে এখন লাস্ট জেলা যাইতেছে। সো ওদেরকে ওয়েট না করানোই বেটার। রাহাত আর সানি ভাই চকরিয়া, সরি আমি ভুল বলছি, এতক্ষণ সাতকানিয়া না, ওরা চকরিয়া দিয়ে বের হবে। ওরা সাতকানিয়া দিয়ে ঢুকছে বান্দরবনের রাস্তায় আর বের হবে চকরিয়াতে। হ্যাঁ, তো চকরিয়াতে আমি মিট করবো। চকরিয়া কিন্তু একদম কক্সবাজারই বলতে গেলে, কক্সবাজার একটু আগে দিয়ে আর কি। তো ফাইনালি চিটাগাং ঢুকতেছি। এটা হচ্ছে চট্টগ্রাম গেট আই গেস। হ্যাঁ, ওয়াও, যাক ভালো করছে লাইটিংটা কইরা, কারণ রাত্রেবেলা আমি ভাবতেছিলাম যে গেটটা মিস করবো, ভিডিও তো ধরতে মানে ভিডিও করতে পারবো না, দূর থেকে দেখি চিনছি, তো যার কারণে ক্যামেরাটা অন করতে পারছি টাইম মতো। এখন বাজে হচ্ছে গিয়ে 6:29, দ্যাট মিন 6:30। তো 6:30 আমি কী বলে চিটাগাংয়ে এন্ট্রি করলাম। আমি কুমিল্লা থেকে আমি টার্গেট নিছি যে কুমিল্লাতে, হ্যাঁ কুমিল্লা পৌঁছানোর পর আমার বললাম যেটা যে প্ল্যান চেঞ্জ হয়েছে যে আমি চিটাগাং আসবো। তো তখন কিন্তু বাজতে ছিল 4:30 আমার ঘড়িতে, 4:30, 4:35, 4:30, মানে 2 ঘন্টা লাগছে আমার কুমিল্লা থেকে চিটাগাং আসতে। আর যেটা বলছিলাম চিটাগাং শহরের ব্যাপারে, কখনোই ব্রেক দেয় না, যার কারণে আমি না এক্স্যাক্টলি জানিও না কোন প্লেসের নাম কী, শুধু একটা রুটই চিনি, আর এই রুটটাও কোন দিক থেকে কোন দিক থেকে যায় তাও জানি না, শুধু জাস্ট মুখস্থ। যেহেতু গাড়িতে গাড়ি ড্রাইভ করে আসি বা বাইক নিয়ে আসি, একদম স্ট্রেট ওই রাস্তা ধরে বাইক চালাতে থাকি বা গাড়ি ড্রাইভ করতে থাকি একদম কক্সবাজারের দিকে, এটা কোনটা কোন প্লেসে গেছে তাও জানি না, সেই জন্য আপনাদেরকে বলতেও পারবো না। আমি লাইক এখন আসি কই, পাহাড়তলি, রাইট, জানি না ঠিক বলতেছি কি না, পাহাড়তলিতে আসি। আর এখান থেকে একটা রাস্তা বামে ঢুকবে যেটা দিয়ে আমরা চলে যাব হচ্ছে গিয়ে চিটাগাং শহরের একদম ভিতরে। না না, এই বামে না, এটা তো মোটেই না। সো এই হচ্ছে গিয়ে মানে আমার লোকেশন বলা চিটাগাং শহরে, মানে কোনো জায়গার নাম জানি না। তো ঢাকা থেকে চিটাগাং এই সেকেন্ড টাইম সোলো রাইড মারতেছি। এর আগে একবার সোলো আসছি ওই যে কাপ্তাই না রাঙামাটি, ওই দিকে যাওয়ার সময়, মানে এই যে লাস্ট ট্যুরটাতে আর কি, তখন আমার বাইক নষ্ট হয়ে গেছিলো, আবারও সেই পরের দিন বাড়া বাইক ঠিক করে দেন আমি ঢাকা থেকে আসছিলাম একা একাই। এখন চিটাগাং একদম শেষ প্রান্তেই আছি বলতে গেলে, একটু পরেই শাহ আমানত সাহ ব্রিজ পড়বে। তো ভাবছিলাম যে বাইকের থেকে থামবো না বা বাইক কী বলে ব্রেক দিব না আর কি, ওয়েল থামা লাগলোই। অ্যান্ড রিজন হচ্ছে গিয়ে আমার অ্যাকশন গেমে চার্জ শেষ হয়ে গেছিলো, তো জানি না কতটুকু ফুটেজ নিতে পারছি আমি, তো যার কারণে একটা রেস্ট নিলাম এখানে 5 মিনিটের। আর সত্যি কথা বলতে কি, রেস্ট নেওয়ার আগ পর্যন্ত কী বলে ব্রেক দেওয়ার আগ পর্যন্ত মোটামুটি শরীর ভালোই ছিল, অ্যান্ড এখন একটু টায়ার্ড লাগতেছে, একটু শরীর ব্যথাটা ফিল করতেছি। এই লং ট্যুরে গেলে আমার এই একটা প্রবলেম হয়, যতক্ষণ পর্যন্ত চালাতে থাকি আমার কোনো প্রবলেম হয় না, আই মিন কোনো টায়ার্ডনেস টায়ার্ড লাগে না, কিছু লাগে না, কিন্তু ওই একটু ব্রেক নিলেই দেখা যায় যে শরীরটা পুরো ছাইড়া দেয়। অ্যান্ড ইয়াপ, সো ফাইনালি শাহ আমানত সাহ ব্রিজে উঠলাম, আর এই ব্রিজে উঠলেই একটা কক্সবাজারের ফিল চলে আসে। মোটামুটি অনেকক্ষণ একদম চুপচাপ গান শুনতে শুনতে ট্রেন আসছে, আর এখান থেকে কক্সবাজার হচ্ছে গিয়ে আরও 87 কিলোমিটার, আর চকরিয়া হচ্ছে গিয়ে 30 কিলোমিটার। আর আমার গুগল ম্যাপে দেখলাম যে 34 কিলোমিটার পরে হচ্ছে গিয়ে আমার ব্রেক, যেখানে কিনা আমি রাহাত আর সানি ভাইয়ের সাথে মিলবো। এখানে ছোট্টখাটো একটা ব্রেক দিলাম বিকজ একদম চুপ নিরিবিলি একটা জায়গায় ব্রেক দিছি। ও আয় রে, এখানে দোকানেই ছিল, এখানেই ব্রেক দিতে পারতাম, খেয়াল করি নেই। রাতের বেলা আসলে এই রোডটা না মানে অনেক রিস্কি একটা রাস্তা,
একে তো হচ্ছে কি রাস্তাটা একদমই ফ্রেশ না, পাকা রাস্তা, বাট রাস্তার ফিনিশিংটা খুবই বাজে, যার কারণে গর্তগুলো ঠিক মতো দেখা যায় না। রাত্রেবেলা গর্তগুলো না দেখাতে ধাপ ধিপ করে বাইক করতেছে গর্তে। আর ওই যে অপোজিট সাইড থেকে আসা গাড়িগুলো তো অল টাইম হেডলাইট জ্বালাই চালায় বলতে গেলে। আর ঢাকার কক্সবাজারের বড় বাসগুলো আর কি দেখা যায় যে একটা একটা ওভারটেক করতে যে আমাকে রোডের থেকে পারে না ফালাই দিতে। তারপর খুব সাবধানের সাথে একটু একটু করে আগাইতেছি। দিনের বেলা হইলে হয়তো আরও একটু টাইনা যেতে পারতাম, বাট এখন অ্যাভারেজ 40-50 মধ্যে রাখতেছি স্পিডের, বেশি উঠানো পসিবলই না। এই যে মানে ওরে বাবা, আরও কয়টা লাইট লাগান ভাই, কম হয়ে গেছে। এই যে উনি কত ভদ্র, একদম কম আলো দিয়ে আসতেছিল। আর একা একা রাইড করতে হবে না, বিকজ পৌঁছে গেছি। খুব শান্তি লাগতেছে। কি অবস্থা, কি অবস্থা ব্র, বেশিক্ষণ ওয়েট করালাম নাকি? আরে আমি একটু রেস্ট নিয়ে নেই না, একলা একলা রাইড করে আসছি। কিসে এই সারা রাস্তা এরকম করে না? আমি তো একলা আসছি। যাক, খুব ভালো লাগতেছে। এখন সারা রাস্তা একা একা চালানোর পর এখন এই দুই লেজেন্ডারি রাইডারের সাথে যাব বাকিটুকু রাস্তা কক্সেস বাজার। তুই তো মনে না 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 64 জেলা মেরে দিয়েছিস না আর কি? আচ্ছা তো কক্সবাজার জেলা না এটা? ও আচ্ছা, ওই তো মারে ঘুরে একই কথা। না না কক্সবাজারই তো, তো কমপ্লিটই। হ্যাঁ বেটা দাদা, এত কষ্ট করেছি ঘুরে যাবো না। সানি ভাই সামনে, পিসের হাত। তো ফাইনালি ওদের সাথে মিট করলাম, এখন আর কোনো টেনশন নেই। এতক্ষণ একটু 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 ভয় লাগতেছিল সত্যি কথা বলতে, কারণ চকরিয়ার এই রাস্তাটাগুলো আর কি খুব নিরিবিলি রাস্তা, একদম বনের মাঝখান দিক দিয়ে। আবার রাতের বেলায় লেখা আছে অবশ্য যে হাতি চলাচলের পথ সাবধানে চলুন, তো দিনের বেলা কোনো প্রবলেম হয় না আমি যতটুকু জানি, হাতির রাতে পসিবিলিটি থাকতে পারে।